মেসি সর্বকালের সেরা, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। যারা ফুটবল বোঝেন অন্তত তারাই বলবেন শুধু এটিই নয়, মানুষ হিসেবেও সর্বশ্রেষ্ঠ মেসি। ক্লাব পর্যায়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন লিওনেল মেসি, শুধু বাকি ছিল বিশ্বকাপ। 2022 আসরে কাতারে সেই স্বপ্নও পূরণ হয়েছে তার। সঙ্গত কারণে তাকেই সর্বকালের সেরা ফুটবলার বলেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল.কমের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বকাপ জিতে ফুটবল জাতীয় দল এবং ক্লাবের হয়ে সব শিরোপাই জিতেছেন মেসি। ট্রফি জয়ের দিক থেকে কিংবদন্তি পেলে ও ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন মেসি। এই খেলার সব রেকর্ডও নিজের দখল করে নিয়েছেন 35 বছর বয়সী খেলোয়াড়, তাই তাকে সেরা ফুটবলার বলেছেন রোমেরো। তিনি এও দাবি করেছেন যারা তা স্বীকার করেন না তারা ফুটবল বোঝেন না। বিশ্বকাপে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন রোমেরো। আর্জেন্টিনার হয়ে দীর্ঘদিন ধরে ফুটবল জাদুকরের কাছ থেকে দেখে আসছেন তিনি। যত দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন আলবি সেলেস্তে রক্ষণ সেনা। দ্য টাইমসকে রোমেরো বলেন মেসিই সর্বকালের সেরা, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। যারা ফুটবল বোঝেন অন্তত তারা তাই বলবেন। শুধু সেটাই নয়, মানুষ হিসেবেও শ্রেষ্ঠ তিনি। রোমেরো বলেন মেসির সঙ্গে আমাদের মুহূর্তগুলো দারুণ কাটে। জাতীয় দল আমার প্রথম দিনের কথা খুব মনে পড়ে। তার আচরণ ছিল মুগ্ধতা ছড়ানো, ভীষণ নম্র ব্যবহার করেন তিনি, এসব তাকে আরও বড় করে তোলে। তো দর্শক বন্ধুরা, মেসি কিন্তু ইতিহাসের সেরা। যদি কোনো ভেদাভেদ থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান। ধন্যবাদ।